পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী ছিলেন বিশ্বম্ভর মণ্ডল। পূর্ব মেদিনীপুরে বাড়ি হলেও তিনি সপরিবারে থাকেন হাওড়া চ্যাটার্জি হাটের ব্রজনাথ লাহিড়ী লেনের বহুতল ফ্ল্যাটে। পার্থর গ্রেপ্তারের পর নাম জড়িয়েছে তাঁর। স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে চণ্ডীতলা থানা এলাকায় জলপাই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিশ্বম্ভর মণ্ডল তাঁর স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে কয়েক বছর হল তিনি হাওড়ায় বাস করছেন। বিশ্বম্ভর বাবুর সুপারিশেও চাকরি হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামের মধ্যেই থাকা পরিত্যক্ত বাড়ি থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার। মঙ্গলবার বিকেলবেলায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বোরগাছি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কে বা কারা কী জন্য বোমাগুলিকে সেখানে রেখেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ এবং প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে পাচার হচ্ছিল নেশা জাতীয় পোস্তর আঠা। অভিযান চালিয়ে প্রায় 4 লক্ষাধিক টাকার এই পোস্ত আঠা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদার চাঁচল থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জহরুল এবং জামিরুল আলম। ধৃত দুজনের বাড়ি চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর ও ক্যানিং থানার বর্ডার এলাকা বেলেগাছির কাছে আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার বন্দুক, 1 রাউন্ড তাজা কার্তুজ। আটক করা হয়েছে একটি স্কুটিও। ধৃতদের নাম মদন মণ্ডল, সে ক্যানিং থানার রাজাপুর এলাকার বাসিন্দা এবং লব সর্দার। তার বাড়ি বারুইপুর থানার অন্তর্গত দক্ষিণ বেলেগাছি এলাকায়। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। শহরের প্রতীক্ষালয়গুলির বেহাল দশা। দক্ষিণ দিনাজপুরে সদর শহর বালুরঘাটে বেশ কিছু প্রতীক্ষালয় বানিয়েছিল বালুরঘাট পৌরসভা। বর্তমানে সেগুলির বেহাল দশা ফুটে উঠেছে। প্রতীক্ষালয়ের চেয়ার দেওয়াল সহ নানা সামগ্রী ভেঙে পড়ছে। অনেক জায়গায় মনীষীদের ছবি বিকৃত হয়ে পড়ে আছে। ফলস্বরূপ শহরে সৌন্দর্যায়নের কদর্য রূপ ফুটে উঠেছে, এমনটাই অভিযোগ সমাজের বহু মানুষের। দুর্ঘটনাগ্রস্ত রোগীকে হাসপাতালে নিয়ে এলেও আধ ঘন্টা ধরেই চিকিৎসা করলেন না ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক। মঙ্গলবার এমনই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। অভিযোগ, আত্মীয় স্বজন পরিবার পরিজন না আসার কারণেই প্রথম দিকে তাঁর চিকিৎসা করা হয়নি। এমনকি কাউন্সিলরের সঙ্গেও পর্যন্ত দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। পরবর্তীতে আধ ঘন্টা পর শুরু হয় চিকিৎসা। এদিকে ঘটনার সমস্ত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক লাকি দেওয়ান। অবশ্য তিনি সমস্ত ঘটনা অস্বীকার করেছেন। হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ বেশ কয়েকটি গ্রাম। কামড়ে আছড়ে অন্তত 30 জন এলাকাবাসীকে ঘায়েল করেছে হনুর দল। অঘোষিত বন্ধের চেহারা গোটা এলাকা জুড়ে। দিশেহারা আতঙ্কিত এলাকাবাসী অবশেষে জাতীয় সড়ক অবরোধে নামলেন তারা। রাস্তায় বেরোলেই পাগল হনুমানের কামড়ে গুরুতর আহত হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। তাই এই দিন জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হন তারা। অবশ্য এরপর অবরোধ তুলতে কোলাঘাট থানার পুলিশ সেখানে পৌঁছয়। এরপরে হনুমানদের উচিত ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।